আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আমেল মঞ্জিল ও হাউস ড্রাইভার প্রবাসীদের সুখবর, শর্ত সাপেক্ষে কিছু সৌদি প্রবাসীর প্রবেশের অনুমতি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকে যদি সৌদি আরবে আপনি বিভিন্ন পেশার প্রবাসীদের সঙ্গে আমেল মঞ্জিল ও হাউস ড্রাইভার প্রবাসীদেরকে তুলনা করেন, তাহলে মনে হবে আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভার প্রবাসীরা সব থেকে বেশি ভাগ্যবান। আগের দিনগুলোতে আমরা দেখেছি আমেল মঞ্জিল ও হাউস ড্রাইভার প্রবাসী ভাইদেরকে আমরা অনেকেই দামই দিতাম না, বলতাম তারা বাসায় কাজ করে, এরা কোনো প্রবাসী হলো? আমরা তাদেরকে নিম্ন শ্রেণীর প্রবাসী মনে করতাম। জি ভাই, এটা বাস্তবতা, আপনি মানুন বা না মানুন। কিন্তু আজকে সৌদি সরকার এই আমেল মঞ্জিল হাউস ড্রাইভার প্রবাসীদেরকে সর্বপ্রথম সৌদি আরবে প্রবেশের অনুমতি দিয়েছে। ভাবতে অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। জি, সৌদি আরবে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার যে সমস্ত প্রবাসী তাদের মনিবের সঙ্গে সৌদি আরবের বাহিরে আছে, অর্থাৎ সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বসবাস করছে, তাদেরকে সৌদি আরব সরকার এখন সৌদি আরবে প্রবেশের অনুমতি দিয়েছে। তারা এখন তাদের মনিবের সঙ্গে ল্যান্ডপোর্ট দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবে। জাওজাত জানিয়েছে, নন সৌদি সদস্যদের সাথে থাকা সৌদি নাগরিক যদি তাদেরকে নিয়ে দেশে প্রবেশ করতে ইচ্ছুক হন, তবে তাদেরকে আগে থেকে আপসির পোর্টালের মাধ্যমে পরিবারের সাথে থাকা নন সৌদি সদস্যদের আবেদন করে অনুমতি নিতে হবে এবং তার সাথে উল্লেখ ব্যক্তি সম্পর্ক উল্লেখ করে কাগজপত্র সাবমিট করতে হবে। এছাড়াও আপসির পোর্টালে নাগরিক এবং তার সঙ্গে থাকা নন সৌদি পরিবারের সদস্য ও গৃহকর্মী, অর্থাৎ আমেল মঞ্জি হাউস ড্রাইভার, তারা অনুমতির জন্য আবেদনের পাশাপাশি কোন বন্দর দিয়ে প্রবেশ করতে হবে সেটা উল্লেখ করে দিতে হবে। জাওজাত জানিয়েছে, প্রথম ধাপে আল খাবজি, আল রাকাই, আল ওয়াথা এবং কিং ফাহাদ ব্রিজ স্থলবন্দর দিয়ে সৌদি আরবের চারপাশে দেশগুলো, অর্থাৎ কুয়েত, বাহরাইন, কাতার ইত্যাদি দেশগুলো থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে। পরবর্তী ধাপে জাতীয় তথ্যকেন্দ্র এর তথ্যের ভিত্তিতে বাকি স্থলবন্দর দিয়েও প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে উল্লেখ যে সকল নন সৌদি প্রবাসীকে অনুমতি পাওয়ার পর সৌদি নাগরিকদের সাথে প্রবেশের সময় করোনা ভাইরাসে আক্রান্ত নন অথবা করোনা নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে, যা প্রবেশের সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে করতে হবে। এছাড়াও সৌদি নাগরিকদের স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াতেই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে চলতে হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, কী বুঝলেন? আমেল মঞ্জিল হাউস ড্রাইভার সাউখা স্পেশাল প্রবাসী যারা আছে তারা সৌদি আরবে এখন প্রবেশ করবে। আমরা যতদূর বুঝতে পারছি তারা তাদের যে মালিক রয়েছে তাদের সঙ্গে ফিরবে। এমনকি এমনও তথ্য শুনতে পাচ্ছি যারা সৌদি আরবের পার্শ্ববর্তী দেশগুলোতে বর্তমানে আটকা পড়ে আছে বা বসবাস করছে তাদেরকেও সৌদি কর্তৃপক্ষ ফেরত আনার সুযোগ দিতে পারে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, দয়া করে কখনোই আমাদের সৌদি আরবে কোনো পেশার প্রবাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কাউকে ছোট করে দেখবেন না বা ঘৃণার চোখে দেখবেন না। আজকে আপনি যাকে অবহেলা করছেন কালকে দেখবেন এই প্রবাসী আপনাকে ছেড়ে এগিয়ে যাবে, তখন আপনার চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা আমেল মঞ্জিল হাউস ড্রাইভার সাউখা স্পেশাল কর্মরত আছে তাদেরকে আমরা শুভকামনা জানাই, যেন তারা নিরাপদে সৌদি আরবে প্রবেশ করতে পারে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।